আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে টেন্ডার আইডি দিয়ে টেন্ডার ডিসক্রিপশন, টেন্ডার কি, টেন্ডার কিভাবে বের করতে হয় তা আমরা আজকে শিখব। প্রথমে আমরা টেন্ডারে গেলাম। টেন্ডারে যে এখন আমার জানতে হবে যে আমি লিমিটেড টেন্ডার মানে LTM বের করব নাকি OTM বের করব। OTM বের করতে গেলে অল টেন্ডার্স, আর LTM বের করতে গেলে লিমিটেড টেন্ডার্স। এখন লিমিটেড টেন্ডার্স আমি সর্বপ্রথমে লিমিটেড টেন্ডার সম্পর্কে আমরা জানি। লিমিটেড টেন্ডারে ক্লিক করলাম। লিমিটেড টেন্ডারে ক্লিক করার পর এই জায়গাটা লেখা আছে টেন্ডার অ্যান্ড পসিবল আইডি। এই জায়গায় টেন্ডার আইডিটা বসালাম। টেন্ডার আইডি আমার এই জায়গাটা একটা ইনক্লুড করা আছে, যেটা আপনি এই টেন্ডার আইডিটা কোনটা সেটা আগে জানতে হবে। এইটা হলো টেন্ডার আইডি, এটা টেন্ডার আইডি। তো এই টেন্ডার আইডি আর এই জায়গাটা ওয়ার্ক নাকি এই জায়গাটা টাইপ আছে। টাইপ আছে কি, আপনি এই জায়গাটা কি কাজের কি সিলেক্টেড মেথড, এই জায়গাটা মেথড দেওয়া আছে LTM রিকোয়েস্টেড ফর টেন্ডার আর, হ্যাঁ এই জায়গাটা রয়েছে। এখন আমরা রিকোয়েস্টেড ফর টেন্ডার দিলে টেন্ডার চলে আসবে, আর LTM দিলে LTM চলে আসবে। এখন আমরা কি বের করব, আমরা বের করব টেন্ডার আইডি দিয়ে টেন্ডার কীভাবে বের করতে হয়। তাহলে টেন্ডার আইডি দিয়ে কীভাবে বের করতে হয়, তাহলে 1 3 1 3 3 8 4 0, এটা হলো আমার টেন্ডার আইডি। টেন্ডার আইডি দিয়ে সার্চ দিলাম, এটা হলো LTM এর সার্চ। যেটা আমরা সার্চ দিই 1 3 3 8 4 0 চলে আসছে। যখন এটা আমরা আসবো তখন আমরা এরপরে কি করবো, ড্যাশবোর্ডে ক্লিক করবো। ড্যাশবোর্ডে যাওয়ার পরে ডক্সে ক্লিক করবো। ডক্স থেকে আমরা ডাইরেক্ট আমরা এটা ভিউ করার জন্য আমরা ভিউ ডকুমেন্টসে যাব। ভিউ ডকুমেন্টসে যাওয়ার পরে এরপরে দেখবো যে এই টেন্ডার আইডিটা কী কী চেয়েছে। তার আগে আমরা টেন্ডার আইডি দেয় ক্যাটরা দেখতে গেলে তারপরে ভিউতে যেতে হবে। ভিউ যাওয়ার পর এরপরে এই জায়গাটায় কোয়ালিফিকেশন ক্যাটরা আসছে, এই জায়গাটায় এটা ক্লিক করলাম। করলে এরপর দেখা যাবে আমার এই টেন্ডার আইডিটা করতে টেন্ডার আইডিতে আমার কী কী কাগজপত্র, কী কী এগ্রিমেন্টগুলো আমার ফলো করতে হবে, কী কী এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্টগুলো এই জায়গাটা রয়েছে। যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, তারপর টেন্ডার সেল অফ দ্য মিনিমাম লিকুইড অ্যাসেট, দ্য লিকুইড অ্যাসেট দ্য মিনিমাম অ্যামাউন্ট, দ্য অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে এসেনশিয়াল ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট লাগবে, তারপরে TDS স্পেশালি ইন TDS TDS টেন্ডার ডাটাশিট, টেন্ডার ডাটাশিট লাগবে, পার্সোনাল কোয়ালিফিকেশন লাগবে, তারপরে টেন্ডার সেট কি টেকনিক্যাল পার্সোনাল এইগুলো লাগবে। এই জায়গা থেকে সেটা আমরা দেখতে পারবো। তারপর আমরা এই জায়গাতে ব্যাক করতে গেলে এই জায়গা থেকে আমরা যদি যতই চেষ্টা করি ব্যাক হবে না, ঠিক আছে। দেখেন আবার এই জায়গাটা আসবে, যার কারণে গো টু ব্যাক টেন্ডার। এরপরে আবার এই জায়গাটায় দিলাম ডকুমেন্ট টেন্ডার, এরপরে আবার দিলাম যে সরি ডাউনলোড দিচ্ছিলাম, এই জায়গায় গো ব্যাক রয়েছে, গো ব্যাকে গেলাম। এরপরে আমরা যখন এই টেন্ডার সম্পর্কে আমরা ভিউ নোটিশটা দেখতে চাইবো, বা নোটিশটা দেখতে চাইলে ভিউ নোটিশে ক্লিক করলাম। ভিউ নোটিশে ক্লিক করার পরে এটা বড় করে দেখলাম, এটা দেখলে আমার এই জায়গাটা কোন মিনিস্ট্রি থেকে এই টেন্ডারটা সারছে সেটা আমার বের করতে গেলে এই জায়গাটা ভিউ নোটিশে যেতে হবে। ভিউ নোটিশ থেকে আমরা কোন মিনিস্ট্রি থেকে এই টেন্ডারটা বের হয়েছে সেটা আগে জানতে হবে। মিনিস্ট্রি অফ এনার্জি, পাওয়ার অফ মেটেরিয়ালস রিসোর্সেস, হ্যাঁ ও অর্গানাইজেশনে রয়েছে রুলার ইলেকট্রিশিয়ান বোর্ড REB, এরা প্রোভিডেন্ট এন্টিটি কোড রয়েছে, এই জায়গাটা কোড রয়েছে, কী রয়েছে এটা ওয়ার সার্ভিস গুডস, এরকম তিনটে অপশন থাকে ওয়ার সার্ভিস অ্যান্ড গুডস। তাহলে এটা কী কাজ, আর সার্ভিস বলতে কি আমার যেটা আমরা সার্ভিস দিচ্ছি, তারপরে গুডস বলতে কি যন্ত্রপাতি দিচ্ছি এটা, তারপরে এটা টেন্ডার এই জায়গাটা অ্যাপ আইডি রয়েছে, তারপরে ডিভিশন পাওয়ার ডিভিশন, এটা পাওয়ার ডিভিশন এই জায়গাটা ঢাকা, টেন্ডার সিগন্যাল লড এই জায়গাটা সব রয়েছে, আর টেন্ডার আইডিটা রয়েছে। যদি আপনার এটা টেন্ডার আইডিটা না জানা থাকে তাহলে আপনি বের করতে গেলে আপনার আপনার সব কিছু খুঁজে খুঁজে বের করতে হবে, যার কারণে টেন্ডার আইডিটা লিখে রাখা যায় এটার দ্রুত বের করার জন্য। এরপরে আপনার এই জায়গাটা রয়েছে প্রজেক্ট কোড রয়েছে, প্রজেক্ট নেম রয়েছে,
তারপরে জায়গাটা ক্যাটাগরি রয়েছে, কি কি ক্যাটাগরিতে কাজটা হবে, সম্পূর্ণ হবে, এই সেই ক্যাটাগরিটা দেওয়া রয়েছে। এই ক্যাটাগরিটা ভালো করে পড়তে হবে এবং ভালো করে পড়ে এই জায়গা থেকেই আমাদের নকশা করতে হবে। এই নকশাটা এই জায়গা থেকে ডিজাইনটা করে আমাদের সাবমিট করতে হবে। তাহলে প্রত্যেকটা কাজের জন্য ডিজাইনও মানে ওয়ার্ক ডিজাইনটা দরকার আছে, যার কারণে এটা ভালো করে পড়তে হবে। শিডিউল টেন্ডার, শিডিউল টেন্ডার এই জায়গাটা, শিডিউল আমরা কবে সাবমিট করব আর কবে এটা লাস্ট ডেট, কবে কবে এটা ই করা হবে। এই জায়গাটা 8ই নভেম্বর 2017 8 তারিখে এটা ছাড়া হয়েছে, 8 তারিখে এই টেন্ডারটা সাবমিট ছাড়া হয়েছে। এখন এটা ক্লোজ হবে 8 তারিখে ছাড়ছে, ক্লোজ হবে হলো আপনার 22ই নভেম্বর 22 তারিখে এটা ক্লোজ হবে। এই জায়গাটা 22 তারিখে নভেম্বর 22 তারিখে ক্লোজ হবে। এরপরে রয়েছে কি আপনার যে এই টেন্ডারটা আমি শিডিউল পারচেস করবো কত দিয়ে, শিডিউল এই জায়গাটা শিডিউল কিনতে গেলে শিডিউল প্যাকেজ ছিল আপনার 1000 টাকা, এটা ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দেওয়ার পর তারপরে এটা অ্যাগ্রি করতে হবে, অ্যাগ্রি করে তারপর আপনি ফি মেপে চাইতে পারবেন। তাছাড়া এটা ব্যাংকে এই শিডিউল ফি জমা না দিয়ে এটা কিছুই পসিবল হবে না। তারপর এই জায়গাটা রয়েছে দেওয়া, এই জায়গাটা রয়েছে যে কি কত টাকার এই টেন্ডারটা, টেন্ডারটা কত টাকার, এই টেন্ডারটা কত টাকা মানে সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হবে। এই জায়গাটার সিকিউরিটি অ্যামাউন্ট রয়েছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সিকিউরিটি অ্যামাউন্ট, 1 লক্ষ টাকা সিকিউরিটি অ্যামাউন্ট থেকে আমরা কি করে বের করব যে এই এই অ্যামাউন্টে এটা হচ্ছে। কিন্তু 1 লাখ টাকার কাজ তো আমরা কিভাবে বের করব যে ফুল অ্যামাউন্টটা, একটা ধারণা নেওয়ার জন্য এটা ফুল অ্যামাউন্টটা দেওয়া নেই, কিন্তু একটা ধারণা নেওয়ার জন্য আমরা একটা জিনিস করতে পারি। এই জায়গাটা ক্যালকুলেটারটা বের করি, ক্যালকুলেটারটা বের করে এই জায়গাটায় 1 লক্ষ টাকা লিখলাম, 1, 1, 2, 3, 4, 5, তাহলে 1 লক্ষ টাকা দিলাম। দেওয়ার পরে একে আমরা ইনটু দিলাম, ইনটু সরকারি রেট অনুযায়ী 2.5 ইকুয়াল টু, তাহলে এটা প্রায় 2,50,000 টাকার কাজ। এটা আমরা একটা ধারণা নিতে পারি, 2,50,000 টাকার কাজ, এটা তার বেশি হইতে পারে কম হইতে পারে, কিন্তু একটু ধারণা নেওয়া যায়। কিন্তু 3 দিলে আবার বেশি হয়ে যাবে, কিন্তু সরকারি রেট অনুযায়ী দাঁড়ায় 2.5টাই বেটার। এরপর আর 2.5টাই ফাইভ, আর এই জায়গাটা আরেকটা রয়েছে যে আপনার কাজ কবে আরম্ভ করবেন, কবে শেষ করবেন, এটা এই জায়গাটায় ডিটেলসটা রয়েছে। তারপরে এই জায়গাটায় কে এই নেম অফ দ্য অফিসিয়াল ইনভাইটিং টেন্ডার পার্সোনাল আজমা খান, এই জায়গাটা রয়েছে তার ট্যাক্সি নাম্বার, এই ফোন নাম্বার, আপনারা এই জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারেন। সর্বশেষে এই জায়গা থেকে আপনি আপনি সেভ পিডিএফ ফাইল অথবা প্রিন্ট নিতে পারেন। এরপর আমরা এটা কেটে দিলাম। আরেকভাবে আমরা এই জায়গা থেকে ভিউ নোটিশ হিসেবে বের করছি, ভিউ নোটিশ থেকে আমরা এটা দেখতে পারি, ভিউ নোটিশ, ভিউ নোটিশ থেকে এটা আমরা বের করে দেখতে পারি, অথবা আমরা এই জায়গায় এই জায়গাটা যে ডিসক্রিপশনটা রয়েছে এই ডিসক্রিপশনে করে ক্লিক করতে পারি। কিন্তু এই জায়গাটাই হবে না, ডিসক্রিপশনটা বের করতে গেলে কোথায় যেতে হবে, ডিসক্রিপশনটা এই যে 2.5, দিস সার্ভিসেস 2.5 অনলি, এই যেটা রয়েছে এলটিএম টেন্ডার, এই জায়গাটা এই টেন্ডার সম্পর্কে আমরা ধারণা নেব। এরপরে ক্লিক করলে এই সেই একই ডকুমেন্ট চলে আসবে। তা আমরা দুইভাবে দেখতে পারি, একগুলো আমরা আমরা ভিউ নোটিশ থেকে দেখতে পারি, আর অথবা আমরা তারপরে ক্লিক করে এটা দেখতে পারি, সহজেই দেখতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা আমার পেজের সাথে থাকবেন।